করোনাভাইরাসের পরিস্থিতিতে সৌদি আরবের সাথে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল বন্ধ। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে পারছেন না। জরুরি প্রয়োজনে যেসব প্রবাসীরা দেশে ফিরতে চান অথবা যারা কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে ফিরতে চাচ্ছেন, তাদের দেশে ফেরার উদ্যোগ গ্রহণ করেছে দূতাবাস। আগামী 20 জুন সম্ভাব্য তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকেও আগামী 1 জুলাই সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশের বিমানে 2টি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রীদের নিজ খরচে দেশে ফেরার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। আপনাদের উদ্দেশ্যে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া হলো। বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুকেও দেওয়া আছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিও বলেন, সৌদি আরবে প্রায় 21 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। অনেকেই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে চান। অনেক অসুস্থ প্রবাসী রয়েছেন। এখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক ছাত্ররা দেশে যাওয়ার অপেক্ষা রয়েছে। অনেকে ভিজিট ভিসায় এসে দেশে ফিরে যেতে পারছে না। আমরা সবার কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া অনেকেই বিভিন্ন কোম্পানি থেকে চাকরি শেষে ফাইনাল এক্সিট ভিসা নিয়ে দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যার একটি রিয়াদ থেকে ও আরেকটি জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। রাষ্ট্রদূত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য 400 জন ও জেদ্দার জন্য 400 জন প্রবাসীকে টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের রিয়াদ ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য ইকোনমি ক্লাসে 2800 সৌদি রিয়াল ও বিজনেস ক্লাসে 3800 সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। জেদ্দা ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকিটের মূল্য ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য 3030 সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস 4030 সৌদি রিয়াল। রাষ্ট্রদূত গোলাম মসিও বলেন, বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, শুধুমাত্র তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশের বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট ক্রয় করবেন। করোনা আক্রান্ত নন, কোনো উপসর্গ নেই, এই মর্মে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেটে বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও রিয়াদস্থ রিজিওনাল অফিসের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। রিয়াদের জন্য নম্বর 0504246352 ও 0569641824, আর জেদ্দার জন্য নম্বর 0558872580 এবং 0505618213। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।